بسم الله الرحمن الرحيم তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين قائد الغر المحجلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে প্রোগ্রামের শুরুতেই কায়মানুবাক্যে অত্যন্ত হৃদয় থেকে এই দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাঁর অপার অনুগ্রহে মুমিনের জীবন প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন, আল্লাহ তাআলা যেন নাজাতের ওসিলা হিসাবে গ্রহণ করে নেন, আল্লাহ তাআলা যেন হেদায়েতের সুবাতাস সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসাবে এই প্রোগ্রামটিকে বিবেচনা করেন। এই দোয়া অন্তরের সুপ্ত আওয়াজ আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে যোগ্যতা এবং উপযুক্ততা দ্বারা ধন্য করেন। মুমিনের জীবন প্রোগ্রাম বলে তো আপনাদের প্রশ্ন দ্বারা সাজানো হয়ে থাকে, আপনারা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্ন করেন, কল করেন, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে কথা বলবার তৌফিক দান করেন, উত্তর প্রদানের তৌফিক দ্বারা যেন ধন্য করেন, আপনারাও যেন জীবন ঘনিষ্ঠ বাস্তবসম্মত বিভিন্ন প্রশ্ন নিয়ে আসেন আর এর দ্বারা প্রোগ্রামটি যাতে উপকারী প্রমাণিত হয় এই দোয়া করি। শুরুতে আমি কিছু কথা বলার প্রয়াস পেয়ে থাকি, এই কথাগুলো সর্বপ্রথম যেন আমার নিজের হেদায়েতের জন্য, আমার নিজের দিক নির্দেশনার জন্য উপকারী প্রমাণিত হয়, এরপর যারা সামনে আছেন, যারা শুনছেন, শুনবেন, সবার জন্য যেন উপকারী প্রমাণিত হয় এই দোয়া বিশেষভাবে করি। কথাগুলো যেন সঠিক নিয়তে, সঠিক নিয়মে, সঠিকভাবে সত্য কথা উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দীনে ইসলামের উপর পরিপূর্ণরূপে আমল সহজ কোনো ব্যাপার নয়, পুরো দীনকে বোঝা, ভালো করে অনুধাবন করা এবং সে অনুযায়ী আমল করা, একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, একটু গভীর অনুধাবনের প্রয়োজন এর জন্য রয়েছে বলে আমি মনে করি। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ তাআলা তাফাক্কুহ ফিদ্দিন দান করেন, দিনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার, গভীর বোধ শক্তি, ভালো করে আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, গভীরভাবে বুঝবার তৌফিক দান করেন, আর এর জন্য তার মন আগ্রহী হয়ে ওঠে। আর না হয় অনেক সময় এই যে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি, বুঝের অভাব, যে তাফাক্কুহ ফি দ্বীনের অভাবের কারণে, তো ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, যাকে হিকমত দান করা হয়েছে, গভীর পাণ্ডিত্য দান করা হয়েছে, প্রজ্ঞা দান করা হয়েছে, তাকে খায়র কাসীর দ্বারা, অসংখ্য অগণিত কল্যাণ দ্বারা তাকে ধন্য করা হয়েছে। তো এটা অনেক বড় ব্যাপার, দিন বোঝা, সঠিকভাবে বোঝা সহজ ব্যাপার নয়। একটা এক্সাম্পল আমি দিই আপনাদের সামনে, যখন যে সময় যে কাজ যেভাবে করা উচিত সেভাবে করার মতো, বোঝার মতো শক্তি যদি কারোর মধ্যে হয়, এটাকে তাফাক্কুফের দিন আমরা বলতে পারি। একদিন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, শাগিরদ, শিষ্য হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে জ্ঞানের বিশাল ভাণ্ডার, এটাকে যারা সংরক্ষণ করেছেন, বিস্তার করেছেন, দুজন ইমাম হলেন, দুজন শাগিরদ হলেন সেরা,
যাদেরকে সাহেবাইন বলা হয়, একজনের নাম ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আল শাইবানি রহমতুল্লাহ আলহি, আর একজন ইমাম কাজী আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা, যিনি মুসলিম বিশ্বের চিফ জাস্টিস ছিলেন। তো ইমাম কাজী আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা একদিন এত ইমাম আবু হানিফারও ইমামতি করলেন, আসরের নামাজ খুব দ্রুত পড়ে শেষ করে দিলেন, এত তাড়াতাড়ি যে সাধারণত এমনটা হয় না, তো খুবই দ্রুত। অন্যদের মনে হয়তো চিন্তা আসতে পারে যে ইমাম আবু ইউসুফ এত বেশি তাড়াতাড়ি কেন পড়লেন আজকে। নামাজের সালাম ফেরানোর পর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী পেছন থেকে বললেন, সারা ইয়াকুব ফকিহান, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলহীর নাম ইয়াকুব ছিল, বললেন যে আমার ইয়াকুব ফকিহ হয়ে গেছে, ইমাম আবু ইউসুফ এখন ফকিহ হয়ে গেছেন, ফেকা বিশেষজ্ঞ, ফেকার ইমাম হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এটা কেন বললেন? যে ওই দিন আসরের ওয়াক্ত একেবারে শেষ হয়ে যাচ্ছিল, মাকরুহ ওয়াক্ত দাখিল হওয়া আরম্ভ হয়ে গিয়েছিল, মাকরুহ ওয়াক্ত এখনই প্রবেশ করে ফেলবে, তো খুশু খুজুর সাথে অনেক লম্বা দীর্ঘ রুকু সেজদার মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে আর মাকরুহ ওয়াক্তের ভেতরে যদি চলে যায়, তাহলে এর চেয়ে বরং ভালো হলো মাকরুহ ওয়াক্তের ভেতরে ঢুকবার আগে আগে বেলা কারাহাত বা মাকরুহ নয় যে ওয়াক্ত, সেই ওয়াক্তের ভেতরে নামাজ শেষ করা, এটা হবে বেশি উত্তম লম্বা নামাজ পড়ে মাকরুহ ওয়াক্তের ভেতরে ঢুকে পড়ার চেয়েও। তো ওই সময়ের জন্য উপযোগী আমলের যে পদ্ধতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন, নিরেট সুফি টাইপের যদি কেউ হতো যে তার মধ্যে শুধু আমলের জজ্বা আছে কিন্তু তাফাক্কুফি দ্বীন নেই, দ্বীনের ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার নেই, গভীর বোধ শক্তি যার মধ্যে নেই, সে কিন্তু ওই সময় লম্বা নামাজ রুকু লম্বা সিজদা করে করে নামাজ শেষ করবে, কারণ তার শুধু ইবাদতের শখ আছে কিন্তু তাফাক্কুফি দ্বীন নেই। এখানে তো নিজের শখ পূর্ণ করার নাম, মনের আশা পূর্ণ করার নাম দ্বীন নয়, বরং ইসলামের কোন সময় কোন চাহিদা, কোন সময় কোন ডিমান্ড সেটা বোঝার নাম হলো তাফাক্কুফি দ্বীন। তো অনেকগুলো বিষয় আছে যেগুলোর উপর আমরা পরিপূর্ণরূপে আমল করতে পারি না, এর মধ্যে একটা বিষয় আজকে একটু আমি টাচ করতে চাই, সংক্ষিপ্ত আলোচনা হবে অবশ্যই, সেটা হলো যে সাধারণত দ্বীনের উপর আমরা অনেক সময় আমল করি কিন্তু বেশ কিছু বিষয় আছে যেগুলোর উপর আমরা ভালো করে না বুঝার কারণে আমরা আমল করতে পারি না। এর মধ্যে একটা হলো যে যার কাছ থেকে যা শুনলাম সেটা অকপটে আমি স্বীকার করে নিলাম, বিশ্বাস করে নিলাম, অথচ কোরআন শরীফের মধ্যে সূরাতুল হিজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো ফাসিক তোমার কাছে কোনো নিউজ নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তাহলে তুমি এটার যাচাই বাছাই করো, তাহকিক করো, তদন্ত করো, রিসার্চ করো, গবেষণা করো। তো পুরোপুরি তাহকিক, গবেষণা, তদন্ত শেষ করার পরই কেবল খবরকে বিশ্বাস করতে হবে। তো যে কোনো খবর চলে আসলেই আমি যে কেউ যা বলল সেটা আমি বিশ্বাস করে নিলাম। এরা নিজেরা হয়তো সরল মনের অধিকারী তো হতে পারে কিন্তু নির্ভরযোগ্য হতে পারে না। এই জন্য সুফিয়ায়ে কেরাম, বড় বড় আল্লাহর ওলি, তাদের রেওয়ায়তে হাদিস গ্রহণযোগ্য নয়, হাদিসের বর্ণনা তাদের রিজেক্টেড। কেন? তারা নিজেরা সালেহ কিন্তু তারা লা ইয়াখদা ওয়া লা ইউখদা, এই দোনো গুণাবলীর অধিকারী তারা নয়, কারণ তারা সরল মনের অধিকারী হওয়ার কারণে যে কেউ এসে তাদেরকে কোনো হাদিস বর্ণনা করবে এবং তারা সেটা সরল মনের কারণে সেটা বিশ্বাস করে নেবে, মেনে নেবে এবং সত্য ভাবা আরম্ভ করবে, প্রত্যেকের ব্যাপারে তাদের একটা সুধারণা, সুন্দর একটা সরলতা, সরল মনের কারণে একটা সুধারণা, যে যা বলবে সে বিশ্বাস করে নেবে। একজন বড় আল্লাহর ওয়ালি বুজুর্গ ছিলেন, অনেক বড় আলিম ছিলেন, কিন্তু মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এসে এক ব্যক্তি বলেছে যে আপনি কি খবর জানেন না, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছেন। তো উনি কাঁদতে কাঁদতে অবস্থা শেষ, যে কেন কাঁদছেন, যে আমার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আরে আমার স্ত্রীর তো কোনো উপায় নেই। তো কেউ বলল যে আপনি জীবিত থাকতে কি আপনার স্ত্রী কখনো বিধবা হতে পারেন? ওহ, এটার দিকে তো আমি আর খেয়াল করি নাই, আমি তো ভেবেছি কোনো মুসলমান তো আর মিথ্যা কথা বলতে পারে না, এক মুসলমান যখন খবর আমাকে জানিয়েছে, সংবাদ দিয়েছে, সুতরাং আমি সাথে সাথে এটাকে মেনে নেব। তো এই যাচাই বাছাইয়ের শক্তি সবার কিন্তু হয় না, এজন্য সুফিয়া কেরামের বর্ণনাকে নির্ভরযোগ্য সাব্যস্ত করা হয়নি। ওনারা নিজেরা যে নির্ভরযোগ্য নয় এই জন্য নয়, বরং ওনাদের অধিক সরলতার কারণে। তো অধিক সরলতার অধিকারী যারা আছেন তাদের সকল কথা, তাদের সকল সত্যায়ন, তাদের সকল বিশ্বাসযোগ্যতা
এটা কিন্তু অন্যদের জন্য দলিল হতে পারে না। কারণ ওনারা হাদিস বর্ণনার ক্ষেত্রে যে যাচাই বাছাইয়ের যোগ্যতা, তদন্তের যোগ্যতা, তাহকিকের যোগ্যতা, সেটা থেকে তারা বঞ্চিত। সেটা অধিক সরলতার কারণে, যে কেউ যা বলল, এক আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন আমার জানা অনুযায়ী, তো কিছু মানুষ এক ব্যক্তি সম্পর্কে বলেছে যে ওই লোকটার ভিতরে তো বড় অহংকার, বড় তাকাব্বর অহংকার, তো ওনাকে রাগ করে যে তোমার ভিতরে নাকি অহংকার, তুমি কী করছো, এত বড় আলিম হয়ে তোমার ভেতরে আবার অহংকার, এটা কেমন কথা। ওই ব্যক্তি উত্তর দিলেন যে হযরত, আমি আসলে আমি একটু নীতিপরায়ণ মানুষ, নীতির উপর খুব অটল থাকি, এটাকেই কিছু মানুষ হয়তো অহংকার ধরে নিয়েছে। এইটা বলার পর ওই লোকদের বিরুদ্ধে তিনি আবার বক্তব্য আরম্ভ করে দিলেন যে না, বিচারা তো ঠিকই আছে, তার মধ্যে কোনো অহংকার নেই, তোমরা যারা কথা বলেছ তোমরা মিথ্যা কথা বলছো, সে তো বলছে আমার ভিতরে কোনো অহংকার নেই। তো ওই ব্যক্তি যখন বলল আমার ভিতরে অহংকার নেই, তার কথাও তিনি বিশ্বাস করেছেন, আগে যারা বলেছে এই মানুষটার ভিতরে অহংকার আছে সেটাও তিনি বিশ্বাস করে নিয়েছেন। এটা ওই এক জাজের মতো হয়ে যায় বিষয়টা। তো এক জাজের কাছে বাদীপক্ষ এসে একটা স্টেটমেন্ট দিয়েছিল, তো তাদের স্টেটমেন্ট শোনার পর জজ সাহেব বললেন সম্পূর্ণ ঠিক কথা এবং সঠিক কথা তোমরা বলেছ। এখন বিবাদীদের স্টেটমেন্ট দেওয়ার সময় আসলো, তারা যখন স্টেটমেন্ট দিল ওইটা শোনার পর জজ সাহেব বললেন হ্যাঁ, আপনারাও যেটা বলেছেন সেটা এটাই ঠিক, আগেরটাও বলছেন ঠিক, আর বিলকুল বিপরীত যারা অপোজিট পক্ষ ছাড়া তারা এসে যখন তাদের স্টেটমেন্ট দিয়েছে তাদের কথাও বলছেন এটাও তোমরাও সঠিক, তোমরাও ঠিক। তো আদালতের রুমে কিছু মানুষ বসা ছিল, তারা বলল জজ সাহেব একই সময়ে একই টাইমে দুই বিপরীতমুখী স্টেটমেন্ট, দোনোটা আবার এক সময়ে ঠিক হয় কীভাবে? তো জজ সাহেব বললেন যে আপনি যেটা বলছেন এটাও ঠিক, সম্পূর্ণ আপনারটাও সম্পূর্ণ ঠিক। তো এই হলো কিছু মানুষের মনোমানসিকতা, যারা অধিক সরলতার কারণে, এটা একটা যোগ হয়তো বলেছেন, কিন্তু এই যোগ দ্বারা সমাজের কিছু চিত্র তুলে ধরা হয়েছে যে তারা নিজেরা সালেহ হতে পারে, নিজেরা সঠিক হতে পারে, কিন্তু তাদের বর্ণিত তত্ত্ব সবগুলোর উপর বিশ্বাস এবং ভরসা করা যায় না, কারণ তারা শোনামাত্রই বলে ফেলে। এটা জেনারেল ল অনুযায়ী সম্পূর্ণ গুনাহের কাজ, এটা জেনারেল ল অনুযায়ী কাউকে আমরা মাজুর ভাবতে পারি অধিক সরলতার কারণে। তো এটা এই এত সরল মানুষও আছে, এক ব্যক্তি কোথায় কোথায় বলতো তওবা তওবা তওবা, প্রত্যেক কোথায় বলতো তওবা তওবা। তো আমার সামনে একজন জিজ্ঞাসা করছে, আমার সামনে না মানে যিনি জিজ্ঞাসা করেছেন উনি নিজে আমাকে ঘটনা শুনিয়েছেন যে মিয়া সাহেব আপনি নাকি কোথায় কোথায় খালি তওবা তওবা বলেন। তো ওই ব্যক্তি বলল তওবা তওবা, আমি তো এমন কথা বলি না কখনো। তো এই ধরনের সরল মানুষ কিছু হয়ে থাকে, যার নিজেরাও যা বলেছে তাও ভুলে যায়। তো এই সরল প্রকৃতির মানুষদেরকে আমরা মাজুর মনে করতে পারি, আমরা মাগলুবুল হাল মনে করতে পারি, আমরা ক্ষমাযোগ্য বিবেচনা করতে পারি, কিন্তু এটা ইসলামের আসল নিয়ম এবং পন্থা নয়। আসল নিয়ম হলো ফাতাবাইয়ানু, যখন খবর আসবে, সংবাদ আসবে, তখন এটাকে যাচাই বাছাই করতে হবে, তদন্ত করতে হবে, তাহকিক করতে হবে। আর তাহকিক ছাড়া যদি কেউ অন্যত্র পৌঁছে দেয় খবরটা, শোনামাত্রই খবরটা পৌঁছে দিল, হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনল তাই সামনে চালু করে দিল, অন্যত্র খবরটা পৌঁছে দিল। বা শোনামাত্রই শুনেছ এটা আমি, খবর পেয়েছো অমুকের এই অবস্থা, অমুকের এই খবর, না এরকম বলা জায়েজ নয়, এটা সঠিক নয়, এটা ইসলামের উসুলের পরিপন্থী, শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী। এর এই স্পষ্ট হাদিস বিরোধী যে শোনা কথা যদি আমি অন্য কাউকে বলে ফেলি আর নিজে যদি তদন্ত না করি, তাহকিক যদি না করি, তাহলে এই এই মানুষ মিথ্যুক, এমন মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য আর কিছু লাগে না, এতটুকুই তার জন্য যথেষ্ট। তো আমরা সব সময় শোনা কথা অন্যত্র বলে বেড়াই, অন্যত্র ওইটাকে আমরা ফরওয়ার্ড করি। আর বর্তমান সময়ে সুবহানাল্লাহ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলোতে যা শুনলাম তাই খবর দিয়ে দিলাম। এই কিছুদিন আগে বাংলাদেশের ফেসবুকে চলে আসলো যে শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব নাউজুবিল্লাহ, আল্লাহ না করুন আল্লাহ না করুন, তিনি নাকি ইন্তেকাল করে ফেলেছেন, ইন্তেকাল করেছেন। পুরো দেশের মধ্যে একটা মারাত্মক হইচই, আমার কাছে ফোন আসলো, আমি ফোন করে তাহকিক করলাম বিষয়টি। তো ভালো ভালো এলমি পরিবারের সন্তান, কিন্তু দেখা যায় যে তারা তদন্ত না করেই খবর আউট করে দেন এবং সর্বত্র খবর পৌঁছে দিতে থাকেন। তো এটা হজম শক্তি যাদের দুর্বল তারাই এমনটা করে থাকেন, এবং বুঝার জন্য তারা চেষ্টাও করতে চায় না,
তদন্ত করতে চায় না, হাকিকত বোঝার জন্য কারো দ্বারস্থ হতে চায় না, কারো যারা তাহকিক করে অন্তত তাদের কাছ থেকে যদি জেনে নেওয়ার মতো মানসিকতা অন্তত অন্তরে থাকে, তবুও বিষয়টি সহনীয় পর্যায়ে থাকতে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই গুনাহ থেকে যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের উস্তাজগণ আমাদেরকে অনেক তাম্বিহ করেছেন, ওয়ার্নিং দিয়েছেন পুরো দিন। আমাকে একদিন মানে একটা খবর বলে ফেলেছিলাম, এর জন্য পুরো একদিন হাঁটিয়েছেন, যাও এখানে যাও, এখানে যাও, এখানে যাও। তো আমার গাম ঝরেছে। এরপরে এটা শিক্ষা দিয়েছেন যে তাহকিক ছাড়া, সম্পূর্ণ তাহকিক ছাড়া, সম্পূর্ণ তদন্ত ছাড়া, সম্পূর্ণ যাচাই বাছাই ছাড়া কোনো কথা যেন কারো কাছে বলার মতো অভ্যাস না হয়। আল্লাহ তাআলা এই হাকিকতটা আর বোঝার জন্য তৌফিক দেন এবং এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দ্বারা আমাদেরকে ধন্য করেন। বিরতির দিকে যেতে হবে, বিরতির পর দেখা হবে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের প্রিয় অনুষ্ঠান মুমিনের জীবন প্রোগ্রামে সংক্ষিপ্ত বিরতির পর আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে যেন কবুল মঞ্জুর করেন। বিরতির আগে খুবই ইসলামের দৃষ্টিতে অনেক বড় একটা গুনাহ যে কোনো খবর শুনলে পরেই সেটা চালু করে দেয়া, সেটা অন্যত্র পৌঁছানোর চেষ্টা করা, বলে বেড়ানো, এটা যে কত বড় গুনাহ এবং এটা মানুষের মিথ্যুক হওয়ার জন্যে, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, এই মর্মে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। অন্য একখানা হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিইসা মাতিআতুর রাজুলি যাআমু। তো কতই না খারাপ একটা মানুষের বাহানা হলো যে অন্যের কাঁধে বন্দুক রেখে স্বীকার করা একটা কথা বলা হয় আমাদের। তো অনেক সময় মানুষ, হ্যাঁ লোকজন মনে করে, মানুষ এটা মনে করে, একটা সমস্যা লাগছে খুব, কেউ এটা বলছে, কেউ এটা বলছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকখানা হাদিসের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে খুব মারা মানে কতই না ঘৃণিত একটা মিথ্যার বাহানা হলো যে মানুষ এটা বলে বলে থাকে, বা মানুষের উপর দিয়ে নিজের উপর থেকে দোষ সরিয়ে নেয়া। তো মানুষ এটা মনে করে, কিছু মানুষ তো এটা মনে করে, কোনো কোনো মানুষ এসে আমাদের বিরুদ্ধেও কোনো সময় কথা বলে, তো লোকজন আপনাদের ব্যাপারে এটা মনে করে। পরে তাহকিক করে দেখা যায় অনেকটা যে সে নিজেই আসলে তার মনের ভেতরে যে বিরূপ প্রতিক্রিয়া সেটাই প্রকাশ করার জন্য সে অন্যদের উপর বিষয়টা চাপিয়ে দিয়ে এই কথাটা বলতে চায়। তো অন্যের উপর চাপিয়ে দিয়ে এরপরে একটা কথা নিজে বলবার প্রয়াস পাওয়া এবং চেষ্টা করা, এটাকে বিসা মাতিআতুন নাস, বিসা মাতিআতুর রাজুল, এই শব্দ দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা করেছেন যে কতই না খারাপ একটা মিথ্যা হলো যে মানুষ এই কথা বলে যে লোকজন এমন বলে থাকে, এরকম কিছু বলে কোনো কথা চালিয়ে দেওয়া, প্রচার করা, প্রসার করা, এটাও আরেকটা ভয়াবহ গুণা আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে। তো তাহকিক ছাড়া কোনো কথাই যেন আমরা না বলি। তো এরপরে গুমানের উপর, অনুমান নির্ভর কথা বলা, তো আমার মনের তামান্নাকে, মনের ভিতরে একটা গুমান এসেছে, ধারণা এসেছে, এই ধারণাকে আমি খবর বানিয়ে দিই। তো আমাদেরকে উস্তাদ বলেছিলেন যে ইয়ে খবরে নেই হ্যাঁ, ইয়ে তামান্নায় হ্যাঁ, এটা খবর নয়, এটা সংবাদ নয়, বরং এটা হলো তোমার অন্তরের আকাঙ্ক্ষা। তো মনের একটা চাহিদা তার এমনটাই হলে ভালো হয়। তো অমুক আমার দলের মানুষ, তমুক তোমার দলের মানুষ, এইটা অনুমান ভিত্তিক বলে ফেলা, এটা একটা মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে খবর বানিয়ে ফেলা। তো এগুলো আকাঙ্ক্ষা, এগুলো খবর নয়। খবর হলো যেটা তাবাইয়ুন, তাহকিক, তদন্ত এবং সম্পূর্ণ রূপে ভালো করে জানবার যত উপায় উপকরণ আছে সেগুলো অবলম্বনের পর যদি কেউ খবর দেয় তাহলে সেটা হবে সঠিক। শিক্ষার জন্য আমি বলছি, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ মুফতি আজম হযরত মুফতি রফি উসমানী সাহেব দামত বরকাতহুম, এক সময় করাচিতে অনেক ফায়ারিং, গুলাগুলি ইত্যাদি হতো,
তো এক উস্তাদ, অনেক প্রবীণ উস্তাদ, ওনারও ইন্তেকাল হয়ে গেছে, উনি এসে খবর দিয়েছেন যে বাইরে একটু ফায়ারিং হয়েছে, গোলাগুলি হয়েছে। তো হযরত সাথে সাথে বললেন যে আপনি কি নিজে শুনেছেন? উনি বললেন না, আমি শুনিনি। তো কে বলেছে আপনাকে? একজন ছাত্র বলেছে। তো একজন ছাত্র কি সে নিজে শুনে শুনেই বলেছে, না সে নিজে তদন্ত করার পর বলেছে বলে আপনি ইতমিনান করেছেন, আপনি সম্পূর্ণরূপে স্যাটিসফাইড হয়েছেন যে সে তাহকিক করার পর, তদন্ত করার পর সে এরপরে আপনাকে জানাচ্ছে, না এটার তো তাহকিক করিনি? তো সাথে সাথে তিনি তওবা করিয়েছেন, বলেছেন যে এইভাবে বলাটাই মিথ্যা, আর একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, এইভাবে খবর শোনাতে নেই, বলতে নেই, জানাতে নেই। তো এই ছোট্ট একটা জিনিস, যেখানে সচরাচর গোলাগুলি হয়ে থাকে, তো এরকম একটা খবর হয়তো ছাত্র এসে বলেছে, তো কিন্তু ওইটাকে এইভাবে গ্রহণ করেনি, সাথে সাথে এটার তাহকিক করার পর যদি কেউ না বলে তাহলে খুব কড়া শাসন করতেন আমাদেরকে। তো এই জন্য হযরত মুফতি রাফি উসমানী সাহেব, হযরত মুফতি তাকি উসমানী সাহেব, ওনাদের কাছে গিয়ে কেউ কোনো খবর বলার আগে শতবার তদন্ত করে শিওর হওয়ার পর এরপরে বলা প্রয়োজন। কারণ এরপর যদি জিজ্ঞাসা করে নেন যে তুমি তদন্ত করে স্যাটিসফাইড হওয়ার যত স্যাটিসফাইড হওয়ার জন্য যত ধরনের তাহকিক এবং তদন্ত প্রয়োজন, যাচাই বাছাই প্রয়োজন, তা সম্পন্ন করে নিয়েছো কি না, সেটা শিওর হওয়ার পরই কেবল তাদের কাছে গিয়ে কেউ খবর বলার সাহস পায়, অন্যথায় কেউ খবর বলারও সাহস পায় না। তো ওনারা এইভাবে তাহকিক করেছেন, এইভাবে মাশাআল্লাহ যে যা বললো তা মেনে নিলাম, বিশ্বাস করে নিলাম, আমি হয়তো সরল মনের অধিকারী হওয়ার কারণে আমি হয়তো ভালো হতে পারি, কিন্তু আমি খবর বলার ক্ষেত্রে আমি আমার নির্ভরযোগ্যতা হারিয়ে ফেলব। এবং সাধারণত এটা তাহকিকের পরিপন্থী এবং সম্পূর্ণ গুনাহে কবিরা এবং মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা কৌল আপনাদেরকে আমি শোনাতে চাই। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আকবর একটা কথা বলেছেন যে আল মুমিনু ওয়াক্কাফুন হাত্তা ইয়াতাবায়্যান। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির উক্তি যে আল মুমিনু ওয়াক্কাফুন হাত্তা ইয়াতাবায়্যান, মুমিন সত্যিকার অর্থে যে মুমিন হয়ে থাকে সে ওয়াক্কাফ, সে থেমে যাবে, সব সময় সে কথা বলবে না, সে থেমে যাবে, সে কোনো খবর ছড়াবে না, থেমে যাবে, কোনো কাজ করবে না, থেমে যাবে, সে স্টপ হয়ে যায় সব সময়। আল্লাহ আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে কানা ওয়াক্কাফান ইনদা হুদুদিল্লাহ, স্টপ হয়ে যেতেন, তো কোনো কথা বলবার আগে স্টপ হয়ে যাওয়া, কোনো কাজ করার আগে স্টপ হয়ে যাওয়া, আর এরপরে তদন্ত তাহকিক সম্পন্ন হওয়ার পর ওই কাজ করতে যাওয়া, ভালো করে বুঝার পর অগ্রসর হওয়া, সেটা এক মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। আর এটা কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহ তাআলা এই শিক্ষাটা যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আর এই পন্থা পথগুলো যেন আমরা পরিহার করে চলতে পারি। আপনি অবাক হবেন যে এই ধরনের বিভিন্ন ভুল মিথ্যা ছড়াছড়ির কারণে এবং এই কথাগুলো বিভিন্নভাবে ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন সময়ে যুদ্ধ বিগ্রহ হয়েছে ইতিহাসে। সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিকিনরা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে, এটা মুনাফিকিনদের নেফাকের কারণে হয়েছে এগুলো। আর এগুলো কেন? এই গুজব ছড়িয়ে দেওয়ার কারণে। তো বিভিন্ন সময় গুজব ছড়ানোর পর্যায়ে মানুষ চলে যায়, তাও মানে তাহকিক না করার কারণে, তদন্ত না করার কারণে। আর আরেকটা ব্যাপার হলো যে শুধু ধারণা প্রসূত কথা বলা, শুধু ধারণার উপর নির্ভর করে, অনুমান করে কথা বলা, এটা কোনোভাবেই হতে পারে না, এটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বদগুমানি। ইন্না বাদা যন্নি ইসমুন, বদগুমানি করা, কুধারণা করা, কারো ব্যাপারে খারাপ ধারণা করা, সেটা সম্পূর্ণরূপে হারাম, কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনায় লিপ্ত থাকা অবস্থায় আমরা কোনো অবস্থাতে নামাজ বন্দেগি দ্বারা, ইবাদত দ্বারা, তসবিহ তাহলিল দ্বারা, ওয়াজাইফ দ্বারা আমরা কোনোভাবেই নাজাত পেতে পারবো না, কারণ এটা ভয়ঙ্কর কবিরা গুনাহের মধ্যে আমি লিপ্ত রয়েছি। খালি সব সময় ধারণা, অনুমান, ধারণার উপর ভিত্তি করে কথা বলা, ধারণার উপর ভিত্তি করে খবর ছড়িয়ে দেয়া, ধারণার উপর ভিত্তি করে কারো উপর, কারো সম্পর্কে বদগুমানি করা, বললাম ওই মানুষটার ভিতরে অহংকার আছে, এই মানুষের মধ্যে তাকাব্বুর আছে, এই মানুষের মধ্যে অমুক দুর্বলতা আছে, এই মানুষটা আসলে কিন্তু ঠিক নয়,
শুধু কুধারণার উপর ভিত্তি করে। শরীয়ত বলছে যে না, সম্পূর্ণ অকাঠ্য দলিল যদি হয়, এমন প্রমাণ যে প্রমাণকে অস্বীকার করা সম্ভব নয়, যে প্রমাণ সম্পূর্ণরূপে অকাঠ্য, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এমন প্রমাণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা, মন্দ ধারণা পোষণ করা বা কোনো কিছু একটা মনে মনে চিন্তা করে নেয়া, এটা আদৌ ঠিক নয়। এটা শরীয়ত আমাদেরকে এটা ইজাজত দেয় না, পারমিশন দেয় না যে আমি কারো ব্যাপারে কোনো ধারণা আমি পোষণ করব, যতক্ষণ না আমি তাহকিক করে নিয়েছি, যতক্ষণ না আমার সামনে প্রামাণ্য দলিল যতক্ষণ পর্যন্ত আমার সামনে না আসবে। তো দলিল ছাড়া কারো উপর গুমান করা ঠিক নয়। ইসলাম দলিলের উপর ভিত্তিশীল, ইসলাম ধারণার উপর ভিত্তিশীল নয়। হাদিসের মধ্যে বলা হয়েছে জন্নু বিল মুসলিমি খাইরা, প্রত্যেক মুসলমান সম্পর্কে তুমি সুধারণা পোষণ করবে, এটার হুকুম আমাদেরকে দেয়া হয়েছে। সুধারণা পোষণ করতে কোনো আপত্তি নেই। আমি ভেবেছি ওই মানুষ মনে হয় কোনো গুনাহের কাজে চলে যাচ্ছে, ওই জায়গায় গুনাহের পরিবেশ রয়েছে, সেখানে সে মনে হয় গুনাহের জন্য যাচ্ছে। আমি বলতে পারি তার, আমি সুধারণা পোষণ করবো সে কোনো ভালো কাজের জন্য এদিকে গেছে, সে হয়তো কারো সঙ্গে দেখা করতে গেছে, সে হয়তো নামাজ পড়তে গেছে, সে হয়তো বিশেষ কোনো অসুবিধার কারণে সেখানে তাকে যেতে বাধ্য ছিল, তার প্রয়োজন হয়তো ছিল বা মাজুর ছিল বা কোনো দরকার ছিল তার, সেজন্য হয়তো ওই দিকে যাচ্ছে। আমি দরজা বন্ধ করে রেখেছি, আমি এটা বুঝবো না যে সে নামাজ পড়ছে না, আমি ভাববো যে সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ছে। তো এই ভাবে সুধারণা পোষণ করা মুসলমানদের উপর জরুরি এবং ফর্জ একটা দায়িত্ব। সবসময় ভালো খেয়াল রাখা, সুধারণা পোষণ করা, কুধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এগুলো যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন এবং মুসলিম হতে পারবে না, পরিপূর্ণ মুমিন এবং মুসলিম হতে পারবে না। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে সম্ভবত বর্ণনা যতদূর মনে পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে সবচেয়ে বড় সুন্নত হলো দিলকে পাক এবং সাফ রাখা, সম্পূর্ণ পরিষ্কার রাখা দিলকে অন্যের ব্যাপারে, অন্যের ব্যাপারে দিলকে সম্পূর্ণরূপে পরিষ্কার রাখা, এটা হলো আমার সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত। আমরা অন্যান্য অনেক সুন্নতের রেফারেন্স দিই, অনেক সুন্নতের কথা লোকজনকে আমরা বলি যে এই সুন্নতের উপর আমল করতে হবে, ওই সুন্নতের উপর আমল করতে হবে, কিন্তু এই খবর জানা নেই আমাদের, বা আমরা বেখবর গাফিল যে অন্তর সম্পূর্ণরূপে অন্যের ব্যাপারে স্পষ্ট পরিষ্কার, বেদাগ, ঘৃণা থেকে পবিত্র, বদগুমানি থেকে পবিত্র, কুধারণা থেকে পবিত্র, নেগেটিভ কোনো ধারণা থেকে সম্পূর্ণরূপে অন্যের ব্যাপারে দিল পাক এবং সাফ থাকা, এটা হলো আল্লাহর নবীর সুন্নতসমূহের মধ্যে সবচেয়ে বড় সুন্নত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম যে আমার বড় সুন্নত হলো হে মুআয, দিলকে পরিষ্কার রাখা, অন্তরকে পরিষ্কার রাখা। সুবহানাল্লাহিল আযীম। তো আমরা কি অন্যের ব্যাপারে কি অন্তর কি সম্পূর্ণরূপে পরিষ্কার রাখতে পারি? কত সবার ব্যাপারে দেখা যায় একটা নেগেটিভ চিন্তা নিয়ে বসা, ইনার ব্যাপারে একটা নেগেটিভ, উনার ব্যাপারে একটা নেগেটিভ, উনার ব্যাপারে আরেকটা নেগেটিভ। আবার নেগেটিভ কি, আমি তো খুব ভালো, আরেকজন খারাপ, ও ওই মানুষটা আগের মতো আর নেই, আগে খুব ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে। আমি যেই ধারণা পোষণ করলাম আমার অন্তরের মধ্যে, কি এটা কি কোনো পবিত্র ধারণা? অন্য ভালো হয়েছে না ভালো থেকে নেই, সে আগে ছিল ভালো এখন ভালো নেই, আমি যে এই যে একটা খারাপ ধারণা আমি ভিতরে সৃষ্টি করলাম, আর আমি কোনো দোষ গুণ তালাশ করতে জানি না, আমি শুধু দোষ তালাশ করতে জানি, আমি শুধু অনুসন্ধানী দৃষ্টি দিয়ে শুধু আরেকজনের দোষই দেখি, আরেক কে ভালো কে মন্দ এটা নিয়ে আমি মন্তব্য করতেই জানি, এই মানসিকতা কি ভালো? আর এই আবেগ কি অন্তরের মধ্যে সবসময় রাখা, এই ধরনের আবেগকে পরিচর্যা করা, লালন পালন করা, এটা কি ঠিক? আল্লাহ তাআলা আমাকেও সর্বপ্রথম ইসলাহের তৌফিক যেন দান করেন। ইমাম গজালী রহমতুল্লাহ আলহির ছেলে, ইমাম গজালী রহমতুল্লাহ আলহির আম্মা সুবহানাল্লাহ, ওনার আরেক ছেলে ছিলেন, সম্ভবত ওনার নাম মুহাম্মদ রহমাহুল্লাহ তাআলা ওনার নাম ছিল। তো উনি ইমাম গজালী রহমতুল্লাহ আলহি ওনার পেছনে নামাজ পড়ছেন না একবার, কারণ ওনার কাশফ হয়ে যেত,
বরং ওই ভাই যিনি উনি ইমাম গাজালের পিছনে নামাজ পড়ছেন না। তো আল্লাহ তাআলা এত বড় আল্লাহর ওলি বানিয়েছিলেন ওনাকে, যে ইমাম সাহেবের মনে কী ধরনের চিন্তা ভাবনা, কী ধরনের ফিকির বা মনের মধ্যে খেয়ালাত কী, সেগুলো আল্লাহ তাআলা অনেক সময় খুলে দিতেন। আল্লাহর জন্য এটাও সম্ভব নয়, এই কাজটা আল্লাহ করেন, মানুষ তার নিজের শক্তি দিয়ে অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না। তো এখন নামাজে লাগার পরই নামাজ ভেঙ্গে চলে আসেন ইমাম গাজালির ভাই, ওনার পিছনে নামাজ পড়েন না। তো মা জিজ্ঞাসা করলেন, তুমি কেন ইমাম গাজালির পেছনে তুমি নামাজ পড়ছ না? তো ওই ছেলে ইমাম গাজালির ভাই মাকে বললেন যে সে তো মাসআলা মাসাইল নিয়ে চিন্তায় আছে, আর মাসআলাও আজীব, সেটা হলো মহিলাদের হায়েজ নিফাসের মাসআলার সমাধান চিন্তা করছে নামাজের মধ্যে। তো সে তো হায়েজ নিফাসের মধ্যে মানে লিপ্ত হয়ে আছে, মানে কোনো একটা মাসআলা হয়তো ওনার মনে এই যে সংক্রান্ত এসেছিলো, ওইটার শরিয়া সম্মত বিধান কী হতে পারে, ওইটা নিয়ে হয়তো নামাজের মধ্যে একটা চিন্তা এসেছিলো, আর ওইটার সমাধান তিনি হয়তো চিন্তা করছিলেন কি হতে পারে, সেটা ইমাম গাজালির ভাই আল্লাহ তাআলা এটা ওনার কাশফ করে দিয়েছেন। আর কাশফ অসম্ভব নয়, এটা আল্লাহর কাজ, মখলুকের কাজ নয়। আর আল্লাহ কোনো মখলুক দ্বারা যদি কোনো অসাধারণ ঘটনা ঘটাতে চান তাহলে পারেন, আর ঘটেছেও, সেটা ওই মখলুকের কোনো কৃতিত্ব নয়, এটা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, ইচ্ছার উপর নির্ভরশীল। কারো কারো ক্ষেত্রে এমনটা ঘটতেও পারে, এবং এটা কোনো বড়ত্বের দলিল নয়। বড়ত্ব হলো ইত্তেবায়ে সুন্নাত, সুন্নতের অনুসরণের মাপকাঠিতে কে উত্তম, তাকওয়ার দৃষ্টিতে কে উত্তম, সেটা হলো আসল বিবেচ্য বিষয়। তো যাই হোক, ইমাম গাজালি রহমতুল্লাহ আলহীর মাও তো ইমাম গাজালির মা ছিলেন, সাথে সাথে ওই ছেলেকে বললেন সে তো একটা মাসআলা নিয়ে নামাজের মধ্যে চিন্তা করছে, আর তুমি আরেকজনের আয়েব অনুসন্ধানের মধ্যে তুমি লিপ্ত ছিলে নামাজের মধ্যে। সে তো নামাজ পড়াচ্ছে, হয়তো হায়েজ নিফাসের কোনো মাসআলা নিয়ে সে মানে ওইটার শরিয়াভিত্তিক সমাধান তালাশ করার কথা তার দিমাগে চলে এসেছে, সে তো মাসআলা অনুসন্ধানে ব্যস্ত, আর তুমি আরেকজনের দোষ অনুসন্ধানে ব্যস্ত। তো অন্যের দোষ অনুসন্ধান করা, এটা নামাজের মধ্যে মানে তুমি উত্তম হয়ে গেলে আর তার পেছনে তুমি নামাজ পড়বে না এই কারণে। তো চিন্তার বিষয় হলো যে এখানেও তিনি সংশোধন করেছেন, এখানেও তিনি সংশোধনী এনেছেন যে সে যদি মাসআলা নিয়ে নামাজের মধ্যে চিন্তায় থাকে সেটা অনুত্তম, খুশুর খুজুর একটু নিম্নমানের খুশু খুজু হয়ে যায় এর দ্বারা। তো যদি মানে অনিচ্ছাকৃতভাবে চলে আসে তাহলে এটা খুশুয়ের পরিপন্থী নয়, কিন্তু বেশি খুশুর হাই স্ট্যান্ডার্ড থেকে একটু নিচে। তো সে তো মাসআলা অনুসন্ধান করছে তার জেহেনের মধ্যে, তার দিমাগের মধ্যে, তার চিন্তায়, আর তুমি আরেকজনের দোষ অনুসন্ধান করছো নামাজের মধ্যে। তো তোমার নামাজ কীভাবে উত্তম হয়ে গেল, আর তুমি কেনই বা পড়বে না তার পেছনে নামাজ, তুমি কি তার চেয়ে উত্তম হয়ে গেছো? তুমি তো অন্যের দোষ অনুসন্ধান করছো নামাজের ভেতরে, এটা তো আরও বেশি ঘৃণিত, আরও বেশি খারাপ জিনিস। তো এইভাবে আমাদেরকে নিষেধ দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম মাসআলা বর্ণনা করেছেন যে গীবত দুই প্রকারের, একটা হলো মুখের গীবত আর একটা হলো দিলের গীবত, মুখের গীবত আর দিলের গীবত। দিলের গীবত কি? যে আমি দিল দিয়ে, অন্তর দিয়ে যদি অন্যের দোষ চর্চা করি, অন্যের দোষ নিয়ে চিন্তা করি আমি, সেটাও গীবত বলেছেন উলামায়ে কেরাম। যে তুমি বাস্তব যা কারো মধ্যে যদি দোষ থাকেও, তো সেটা নিয়ে যদি তুমি চিন্তাভাবনায় লিপ্ত থাকো, চিন্তাভাবনা তুমি করতে থাকো, তাহলে এটাও অন্তরের অপবিত্রতার একটা লক্ষণ। আমি অন্যকে খারাপ ভাবছি, মুখ দিয়ে হয়তো বলছি না কিন্তু অন্তর দিয়ে কথা বলছি, কালাফি নফসিহি, আমার অন্তরের মধ্যে আমি কথা বলছি, তো অন্তর দিয়ে আমি চিন্তা করছি, এটাও কওল ফিন নফস এটাকে বলা হয়। তো এই এটাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো সবসময় আমরা নেগেটিভ চিন্তা করি, বদগুমানি করি, আল্লাহ তাআলা আমাকেও বুঝবার জন্য তৌফিক দান করুন, এই কথাগুলো আমি বলছি না অন্যের দোষ হিসাবে, বরং আমরা সমষ্টিগতভাবে সবাই একই কশ্তির সওয়ারি, একই নৌকার যাত্রী আমরা নিজেরা সবাই, নিজেরা আমিও সংশোধনের মুখাপেক্ষী, আপনিও সংশোধনের মুখাপেক্ষী, সবার যেন সংশোধন হয়ে যায়, সবার অন্তর যেন পরিষ্কার হয়ে যায়, সবার ধারণা যেন ক্লিন হয়ে যায়, সবাই যেন আমরা সুধারণা পোষণ করতে পারি, হুসনে জান আমরা যেন অন্যের ব্যাপারে আমরা করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন।
নিজের অন্তরাত্মার পরিশুদ্ধির কথা বলা যতটুকু সহজ, বাস্তবে আমল করা ততটুকু এর চেয়েও বেশি কঠিন। কে ভালো কে মন্দ এটা নিয়ে আমি খুব দূরবীন লাগিয়ে চশমা লাগিয়ে আমি 24 ঘন্টা খালি দেখতে আছি, অমুক ভালো অমুক খারাপ অমুক ভালো, আমার কি মন মানসিকতাটা বছরব্যাপী আমি এই চিন্তা নিয়ে আছি যে গত বছর কে ভালো ছিল আর এই বছর কে কতটুকু খারাপ হয়ে গেল, এই চিন্তা কেন আমি করব। আল্লাহর এক ওলি সংশোধনের জন্য কবিতার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ আকবার, যখন নিজের কোনো ফিকির ছিল না তখন আমি রাহে ঢুঁড়তে অরঙ্কে আইব হুনার, নিজের সংশোধনের যখন কোনো চিন্তা ছিল না তখন আরেকজনের দোষ অনুসন্ধানের মধ্যে আমার সময় অতিবাহিত হয়েছে, কিন্তু যখন নিজের দোষের উপর দৃষ্টি পড়ল তো বলছেন যাহা আমি কই বুড়া না রাহা। তো সারা দুনিয়ার মধ্যে কেউ খারাপ আর নাই, কেউ আর খারাপ নেই, সব ভালো আমি খারাপ, এই চিন্তাটা আসা অনেক সাধনার ব্যাপার, অনেক অধ্যবসায়ের পরেই এমন চিন্তা মানুষের অন্তরে সৃষ্টি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বাতিনি আমরাদ থেকে রোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কত ধরনের বাতিনি আমরাজ এবং রোগ আমাদের অন্তরে চলে আসে, সাধারণত নিয়ত পরিশুদ্ধ করার ব্যাপারটিও যদি আমরা দেখি, কাউকে কোনো কথা বলছি তার সংশোধনের উদ্দেশ্যে না তাকে পরাজিত করার উদ্দেশ্যে, নিজের সংশোধন বা অন্যের সংশোধন, অন্যের কল্যাণকামিতা এটা উদ্দেশ্য না অন্যকে শুধু হারানোর উদ্দেশ্য। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, কেউ যদি ইলম অর্জন করে যাতে সে মুনাজারা করবে সুফাহাদের সাথে, নির্বুদ্ধের সাথে, কম ইলম যারা তাদের সাথে, এবং তাদেরকে পরাজিত করবে, সে জিতবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের খুশবুও পাবে না, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা। তো এই উদ্দেশ্যে যদি কেউ ইলম অর্জন করে, তো আমরা অনেক সময় পড়ি, পড়ার সাথে সাথে এটা নোট করে নেই, এটা কপি করে নেই, এটা কপি পেস্ট করে নেই, এটা কেন, আরেকজনকে পরাজিত করব, আরেকজনকে লজ্জিত করব, আরেকজনকে আমি আরেকজনের সঙ্গে আমি তর্কের মধ্যে জড়িয়ে পড়ব এটা দিয়ে। তো এই যে চর্চাটা হচ্ছে, এই চর্চাটা কি সঠিক চর্চা হচ্ছে? আল্লাহ ওয়ালাগণ এই চিন্তা, এই সমস্ত কাজের চিন্তা তাদের নেই। একজনকে কে বলেছিল যে হযরত আপনি কি মনে করেন ইয়াজিদ কি ক্ষমা পাবে, তো উনি বললেন ভাই আমি আমার ক্ষমা নিয়ে আমার চিন্তার শেষ নেই, এই চিন্তা থেকে আমি ফুরসত পাচ্ছি না, আমার ক্ষমার ব্যাপারটি আমার কাছে এত বড় একটা কোয়েশ্চন মার্ক আর এত বড় একটা চিন্তার বিষয় যে এটা দেখে আমি ফুরসতই পাচ্ছি না যে আমি ইয়াজিদের ব্যাপারে চিন্তা করব যে ইয়াজিদ ক্ষমা পাবে কি পাবে না। আল্লাহু আকবার, অন্যের ব্যাপার নিয়ে এত বেশি মাথা ঘামানো, এই সমস্ত ব্যাপারটা এটা মাথা ঘামানো নয় বরং অন্যের ব্যাপারে নেগেটিভ চিন্তা করা, নেতিবাচক চিন্তা করা, এটা কত বড় গুনাহের মধ্যে আমরা লিপ্ত রয়েছি আলহামদুলিল্লাহ। আর এইগুলোতে কি তাহকিক ছাড়া কথার ছড়াছড়ি, তদন্ত ছাড়া কথা বলা বলি, এরপরে যা ইচ্ছা সবগুলো খবর শেয়ার করা, কুৎসা রটনা করা, অন্যের ব্যাপারে বদগুমানি এবং কুধারণা পোষণ করা, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আমার মতো অদমকে আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন এবং অন্যদেরকেও যেন বুঝার তৌফিক দান করেন, সবাইকে যেন বুঝবার তৌফিক দান করেন, পুরো সমাজের মধ্যে লড়াই ঝগড়া বিবাদ দূরত্ব হানাহানি হিংসা বিদ্বেষ অন্তরের দিক থেকে দূরত্ব এগুলো কন্টিনিউয়াস বেড়েই চলছে। আর এর মূল কারণ হলো যে আমরা নিজেদের ইসলাহ এবং নিজেদের আত্মশুদ্ধির দিকে আমরা মনোযোগী নই। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হতাদাইতুম, হে ইমানদারেরা আলাইকুম আনফুসাকুম তোমরা নিজেদের খবর নাও, ইয়া নফসি করো নিজের খবর নাও, তোমার
অবস্থা কী, অন্যের অবস্থা নিয়ে এত বেশি চিন্তায়, নিজের খবর কী, নিজের অবস্থাটা কী, এটা নিয়ে একটু ফিকির করো, এটা নিয়ে চিন্তা করো। উস্তাদের একটা প্রবন্ধ আছে, আপনি খবর লো, নিজের খবর নাও, নিজের সংশোধনের চেষ্টা করো, নিজেকে নিয়ে চিন্তা হবো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম, অন্য আরেকজন যদি গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তার কবরে সে যাবে, তার আমলের জবাব সে দেবে, তোমাকে তার গোমরাহি কোনো ক্ষতি পৌঁছাবে না, তার গোমরাহি তোমাকে কোনো ক্ষতি পৌঁছাবে না, তোমারটা তোমাকে প্রশ্ন করা হবে, তুমি ঠিক ছিলে কি না সেটা দেখা হবে, তুমি তোমার হক কথা হয়তো বলে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে দাবি সেটা পূরণ করে দিয়েছো, এরপর আর অন্যের দুশ্চর্চার কোনো প্রয়োজন নেই, অন্যের বিরোধিতার কোনো প্রয়োজন নেই, অন্যের বিরুদ্ধে কথা বলাবলি করা বা খারাপ ধারণা করা, কুচিন্তা করা, বদগুমানি করা, এগুলোর আমার আদৌ কোনো প্রয়োজন নেই। তার আমল সে জানে, আমার আমল নিয়ে আমি ফিকির, আমি আমার কবরে যাব, সে তার কবরে যাবে। আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হতাদাইতুম। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম। সবসময় আমরা যে লোকজন খারাপ হয়ে গেছে, মানুষ একটাও ভালো নেই, সবাই চোর হয়ে গেছে, সবাই ডাকাত হয়ে গেছে, মানুষ এই দেশে এখন আর মানুষ নেই, এরা চতুষ্পদ, জন্তুর চেয়েও বেশি নিকৃষ্ট হয়ে গেছে, মানুষের অবস্থা আর বলিয়েন না, অবস্থা খুবই খারাপ, এলাকা দেশের অবস্থা। আমি একবার বিদেশ থেকে অনেক বছর পর সফর করে দেশে ফেরত যাওয়ার পর বলে দেশের মানুষ তো এগুলোই দুই পাওয়ালা চতুষ্পদ প্রাণী, চতুষ্পদ প্রাণীর চেয়েও বেশি, শুধু মানুষের দুটো পা তারা রাখে, না হয় চার চতুষ্পদ বা চার পাওয়ালা জন্তুদের চেয়েও আরও বেশি নিকৃষ্ট হয়ে গেছে। তো বসলেই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতিপরায়ণ সে বলবে, আরে সমাজের কথা বলিয়েন না, সবাই চোর, এই মানুষ একটাও ভালো নেই, মানুষের কথা বলিয়েন না, মানুষ সব খারাপ হয়ে গেছে। তো এটা কি, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মিথ্যা যে বলে সে বলে সমাজের মধ্যে তো মিথ্যারই ছড়াছড়ি, আরে চোরি ছাড়া কি আর লোক পাবেন, দোকাবাজি ছাড়া কি আর আমাদের নেশন হয়, যে দোকা দে সেই কথা বলে, সে যে মিথ্যা কথা বলে সেই এমন কথা অন্যদের ব্যাপারে বলে, যে নিজের ইসলাহের ফিকির নেই আমার, আর আমি আবার বলছি যে অন্যরা ইসলাহের কোনো ফিকির করে না, অন্তর পরিষ্কার করার জন্য তাজকিয়া নফস করে না, কিন্তু আমার অন্তরের অবস্থা কি আমি নিজে জানি না বা খবর রাখি না, খবর জানলেও এটাকে না জানার বাহানা করে শুধু অন্যের সমালোচনা। এই যে অন্যের সমালোচনা, পড়ি আপনি আইবো পেজ নজর তো জাহাঁ মে কুই বুরা না রাহা। আল্লাহ তাআলা যেন এই কথাগুলোর উপর আমাকেও আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের অন্যের ব্যাপারে সুধারণা আমাদেরকে পোষণ করতে হবে, সুধারণা আমাদেরকে। আল্লাহ তাআলা সূরা হুজরাত পুরো সূরা নাজিল করেছেন, এর মধ্যে এই সমস্ত সামাজিক আদাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাই হোক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম এবং এই আলোচনা তো আর অব্যাহত থাকবেই, আর হয়তো নামাজের টাইম পরপর আসে এসে যাওয়ার কারণে হয়তো বা কল করতে পারছে না, কিন্তু মুমিনের জীবন প্রোগ্রাম এই সময়টা হলো কলের টাইম। আসলে আপনারা প্রশ্ন রাখবেন, আপনারা কল করবেন, এই প্রোগ্রাম থেকে উত্তর দেওয়া হবে। অনেকদিন যাবৎ হয়তো লাইভ হয়নি এবং রিপিট প্রোগ্রাম অব্যাহত ছিল, বিধায় আজকে কল কম আসছে। তো আমি আশা করব যে অল্প সময় রয়ে গিয়েছে, যদি কেউ কল করতে চান তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা কোনো মাসআলা নিয়ে আপনারা কল করবেন। দু চার মিনিট, দু তিন মিনিট হয়তো সময় আমাদের হাতে আছে, এরপরে এই প্রোগ্রাম ইনশাআল্লাহ তাআলা শেষ পর্যায়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাহে নফসের তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা নিজেদের দোষ অনুসন্ধানের ব্যাপারে যেন সচেষ্ট হই, এবং আজকে যে একটা গুনাহের কথা আমি বলছি, যে খুব মারাত্মক কবিরা গুনাহ, যে তাহকিক ছাড়া, তদন্ত ছাড়া কোনো খবর ছড়িয়ে দেওয়া, ছাপিয়ে দেয়া, মানতে বরং বাধ্য করা,
এই ধরনের মানসিকতা এটা পরিহার্য, এটা ছেড়ে দেওয়ার যোগ্য। আল্লাহ তাআলা যেন এই বাস্তবতা বোঝার তৌফিক দান করেন। এই হাদিস যেন আমরা স্মরণ রাখতে পারি, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যাই শুনলাম তা তদন্ত না করে, যাচাই বাছাই না করে, পুরো তাহকিক না করে আমি এটাকে ছড়িয়ে দিলাম, এটাকে অন্যত্র পৌঁছে দিলাম, সম্পূর্ণ তাহকিক না করে এটা একটা খবর পেয়ে গেলাম, আবার ওটাকে ছড়িয়ে দিলাম, তো এটাকে আমি নিজে তাহকিক করেছি আর এরপরে কি আমি অন্যদের পর্যন্ত পৌঁছিয়েছি খবরটি। এছাড়া অন্যদের উপর, অন্যদের বাহানা করে যে লোকজন এমনটি বলে থাকে, এইগুলো বলে যদি কোনো কথা ছড়িয়ে দেয় আর তাহকিক করে না, আল্লাহ নবী বলছেন যে এটা মিথ্যার খুব নিকৃষ্ট একটা রূপ, হাদিসের মধ্যে বলা হয়েছে এটা নিকৃষ্টতম মিথ্যা, যে তাহকিক তো সে করে নাই আবার কথা বলার জন্য আর অন্যদেরকে বিশ্বাস করানোর জন্য লোকজন এমন বলে, লোকমুখে শুনেছি বা মানুষ একটা কথা ছড়িয়ে আছে, এই ধরনের একটা উক্তি এবং প্রলাপের মাধ্যমে কারো সম্পর্কে কোনো একটা কথা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা যদি কেউ করে তাহলে আল্লাহ নবী বলছেন এটা মিথ্যার নিকৃষ্ট রূপ, মিথ্যার একটা নিকৃষ্ট রূপ এবং বাহানা। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচবার জন্য তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা হলো যে নিজেদের সংশোধনের জন্য আমরা সচেষ্ট হব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যদি আমরা মুজাহাদায়ে নাফস করি, সাধনা এবং অধ্যবসায় যদি আমাদের অভ্যাসে পরিণত হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের ইসলাহের পথ খুলে দেবেন। এবং একটা কাজ তো আমরা অন্তত করতে পারি, সেটা হলো সব সময় আমি দোয়া করব আমার সংশোধনের জন্য, সব সময় সব ব্যাপারে আমি যদি দোয়ার অভ্যাস করে তুলতে পারি, জিয়া আল্লাহ আমার বুঝে আসছে না আমার সংশোধন কিভাবে হতে পারে, আমার মন পরিষ্কার কিভাবে হতে পারে, আল্লাহ আপনি তৌফিক দান করুন আমার মনকে আপনি পরিষ্কার করে দিন, কন্টিনিউয়াস অব্যাহতভাবে যদি আমি দোয়া করতে থাকি তাহলে আজ আল্লাহ তাআলার সাহায্য অবশ্যই নেমে আসবে। এই কাজটা তো আমরা যে কেউ করতে পারি, এটার জন্য তো নিজের সংশোধনের জন্য তো আমরা বলতে পারি যে কোন কীভাবে সংশোধনের পথ বেছে নেব, কোনটা ঠিক কোনটা অঠিক তাও ভালো করে বুঝে আসছে না। তো যারা জানেন, যারা বুঝেন, যাদের কিছুটা সংশোধন হয়েছে তাদের পরামর্শ তো আমরা অন্তত নিতে পারি, আর যদি না পারি তাহলে আমি বলবো আপনি দোয়া করবেন, কন্টিনিউ কায়মনো বাক্যে মোনাজাত করবেন, এই দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরাত্মার পরিশুদ্ধির পথ আমাদের জন্য অবাহিত করে দেবেন, খুলে দেবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তৌফিক দান করবেন যে আল্লাহ আমি তওবা করতে চাই, আমি পরিপূর্ণ আত্মশুদ্ধি কামনা করি, আমি চাই আমার যেন ইসলাহ হয়ে যাক, আমি চাই যেন নেগেটিভ চিন্তা আমার দিল থেকে যেন সরে যায়, আমি চাই যেন গীবত থেকে নাজাত আমার লাভ করতে পারি, জবানের গীবত থেকেও অন্তরের গীবত থেকেও, আর একই সাথে আমার মধ্যে যে সমস্ত খারাপ অভ্যাস আছে হয়তোবা আমি খবর শুনে এমনিতেই এটা আমি ছড়িয়ে দিই, একটা কথা আমি শুনলাম আমি অন্যত্র পৌঁছে দিই, এটাও আমার একটা খারাপ অভ্যাস, অন্যান্য আরও কত খারাপ অভ্যাস হতে পারে থাকতে পারে, সেগুলো থেকে আমি নিষ্কৃতি চাই, নাজাত চাই, পানাহ চাই এবং আমি আমার ইসলাহ চাই। ইয়া আল্লাহ আমাকে ইসলাহ করার তৌফিক দান করুন। প্রত্যেকটা দোয়ার মধ্যে এই নিজের ইসলাহ, নিজের সংশোধনের একটা দোয়া যদি আমরা সামিল করে নিই এবং প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তৌফিক যদি আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা, এই দোয়া যদি আমরা করি যে আল্লাহ সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করো, প্রত্যেকটা বিষয়ে আমাকে হেদায়েত দান করো, হেদায়েত শুধু কোরআন হাদিসের উপর আমল করার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার, সঠিক পথ অবলম্বনের তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। হেদায়েতের ব্যাপক অর্থের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত রয়েছে, যে আমার কথাও যেন সঠিক হয়, আমার কৌল এবং মুখের কথাও যেন সঠিক হয়। কৌলু কৌলান সাদিদা, কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কৌলু কৌলান সাদিদা, সহজ সরল সত্য সঠিক এবং সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য
সহি কথা যেন আমার জবান দিয়ে বের হয়, আমার কলম দিয়ে বের হয়, আমার লেখার মাধ্যমে যেন বের হয়। উলামায়ে কেরাম বলেছেন যে অন্তরের পরিশুদ্ধি হতে হলে, অন্তরের পরিশুদ্ধি না হওয়া পর্যন্ত মানুষ মুমিন কামিল হতে পারবে না, মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সঠিক মুমিন হতে পারবে না, অন্তর পরিশুদ্ধ যদি না হয়, অন্তরের সংশোধন যদি না হয়। আর অন্তরের সংশোধন হতে পারে না যদি জবানের সংশোধন না হয়, কলমের সংশোধন না হয়, কথার সংশোধন না হয়। তো কথার ব্যাপারে যদি সংশোধন না হয় তাহলে আমার অন্তরের পরিশুদ্ধি এবং অন্তরের সংশোধন সম্ভব নয়। আর অন্তরের সংশোধন যদি না হয় তাহলে আমি মুমিন হতে পারবো না। এটা হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা শফি আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কওল আপনাদেরকে আমি শোনাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অবলম্বন করো, ওয়াকুলু কওলান সাদিদা, কারণ সঠিক কথা যখন সবসময় বলবে বক্র কথা থেকে, অশুদ্ধ কথা থেকে, অনির্ভরযোগ্য কথা থেকে, আমার জবানের হেফাজত যখন হবে তখনই আমার অন্তরের উপর ভালো প্রভাব প্রতিফলিত হবে, মানে ভালো প্রভাব পড়বে, আর না হয় ভালো প্রভাব পড়বে না। তখন অন্তরের পরিশুদ্ধি জবানের পরিশুদ্ধির উপর অনেকটা নির্ভরশীল। আল্লাহ তাআলা আমাদের জবানকে কলমকে শানিত যেন করে দেন এবং সত্যপথে যেন পরিচালিত করেন, তার সন্তুষ্টি অনুযায়ী যেন আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা লেখা যেন হয়। আল্লাহ তাআলা এই তৌফিক দ্বারা আমাকেও যেন ধন্য করেন, আপনাদের সবাইকে যেন ধন্য করেন। আজকে যেহেতু প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে এজন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু খায়রান, দোয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।